সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় 27 জুলাই মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচ বিভাগীয় শহরের পর রাজধানীতে শেষ তারুণ্যের সমাবেশে তিনি এই ঘোষণা দেন। আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করে আবারও ক্ষমতায় যেতে চায় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, হত্যা হামলা মামলা চালিয়ে আন্দোলন থামানো যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে 10টির বেশি আসন পাবে না আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। তরুণ প্রজন্ম দেবে ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক, এই স্লোগানে পাঁচ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করল বিএনপি। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের নেতাকর্মীরা তারুণ্যের এই বিশাল সমাবেশে অংশ নেন। দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে বেলা 12টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকে রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ ও মৎস্যভবন এলাকায় অবস্থান নেন তারা। হাতে ব্যানার, প্লেকার্ড আর কণ্ঠে ছিল প্রতিবাদ। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের দাবি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। দল ও সংগঠনের নেতাকর্মীদের উচ্ছ্বাসে এক পর্যায়ে অতিরিক্ত মানুষের ভারে ভেঙে পড়ে মঞ্চ। পরে অস্থায়ী মঞ্চে ওঠেন দলীয় নেতারা। 3:30টায় মঞ্চে ওঠেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান তারা। ঢাকা 17-র নির্বাচনে 5% ভোটও পড়ে নাই, তারপরেও এক মহিলা 40টা ভোট দিছে 10 মিনিটে, তাকে পয়সা দেওয়া হয়েছে। আর একটি যুদ্ধ দরকার, এবং সেই যুদ্ধে শহীদ হতে চাই। আমরা আছি, আমরা থাকব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে আছে সরকার। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভয়াবহ পরাজয় হবে। নিশ্চিত যে তারা নিরপেক্ষ নির্বাচনে কখনো জয়ী হতে পারবে না। আর আজকে যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনে তার 10টারও বেশি আসন পাবে না বন্ধুগণ। নির্বাচনে ভয় পায়, আর নির্বাচনে আমাদের বলে আপনারা, আমরা তো নির্বাচন চাই এই মুহূর্তে, কিন্তু সে তোমাদের অধীনে নয়, সেটা তবে নিরপেক্ষ সরকারের অধীনে বন্ধুগণ। বিদেশিদের বলতেছ যে খুব ভালো নির্বাচন করব, আমি সংবিধানের অধীনে ভালো নির্বাচন হবে, আর এদিকে কি করছো, ওই বিরোধী দলকে যারা নির্বাচন করবে তাদেরকে তোমরা মিথ্যা মামলা দিচ্ছ, গায়েবী মামলা দিচ্ছ, দাঁড়িয়ে তারা আপনার নির্বাচনের পূর্বে মাঠে আসতে না পারে। দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না জানিয়ে তিনি এক দফা দাবি আদায়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী 27 জুলাই 2023 তারিখ বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ। সমাবেশে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান মির্জা ফখরুল। এই সমাবেশগুলোতে অনুপ্রাণিত হয়েছি, আমার মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে তরুণ প্রজন্ম আরো বেশি সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং তরুণেরা আগামীতে নতুন সুরকিদ্বয়ের সাথে বাংলাদেশকে নতুন করে গঠন করবে, এটাই সকলের প্রত্যাশা। সম্মানিত মহাসচিব।